হ্যালো ছোট্ট ছোট্ট ছেলেরা, আজ তোমাদের জন্য দুটো খেলনা বানিয়ে দেখাবো। ঠিক এইভাবে একটি খেলনা তোমরা কিভাবে বানাবে তা করার জন্য তোমাদের কিছু জিনিস সংগ্রহ করতে হবে, যেমন এরকম একটি বড় বেলুন, একটি পুরানো সিডি ও একটি হোমিওপ্যাথি ওষুধের প্লাস্টিকের কৌটো। এই ছোট কৌটোটিকে নিয়ে ওর ঢাকনাটিকে আমি যেভাবে কাটছি তোমরা ওই অংশটি কেটে ফেলো। এখন এই অংশটি কাটা হয়ে গেলে সিডিটির সঙ্গে সুন্দর করে এইভাবে বসিয়ে নাও। বসিয়ে নিয়ে সিডি এবং ওই ঢাকনাটির মাঝে এয়ার টাইট করার জন্য গ্লুগান আঠা দিয়ে ভালো করে টাইট করে বসিয়ে নাও। এই কৌটোটিকেও তার ওই ঢাকনাটির সঙ্গে ভালো করে এয়ার টাইট করে নেওয়ার জন্য এভাবে গ্লুগান লাগিয়ে বসিয়ে দাও। আর কৌটোটির ঠিক এই অংশে এইখানে একটি ছিদ্র করে নাও। এবারে ওই ফোলানো বেলুনটিকে ওইটার মধ্যে ঢুকিয়ে দিলে দেখো এই প্লেন মেঝেতে এটা কি সুন্দর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এবার তোমাদের দ্বিতীয় খেলনাটি অর্থাৎ সিডি স্পিনার তৈরি করার জন্য এরকম একটি কাঁচের গুটিকে ঠিক ওই আগের সিডিটিতে বেলুন খোলা অবস্থায় তার অপোজিট দিকে জামি যেখানটায় গ্লুগান আঠা লাগাচ্ছি ওইখানে ওই কাঁচের সিডিটিকে শক্তপোক্ত করে টিপে বসিয়ে নিতে হবে। নিলেই তোমাদের কাজ কমপ্লিট এবং আগের খোলানো বেলুনটিতে বারবার খোলানোর জন্য ফেটে যাওয়ার পরে যে বেলুনটি ছিল আমি ওইখানটায় এইভাবে বসিয়ে নিয়েছি। তোমরা চাইলে ওখানটায় অন্য কোনোভাবে ডেকোরেশন করে নিতে পারো, দিয়ে দেখো এটাকে ঘুরিয়ে কত সুন্দর লাগে। চলো বন্ধুরা, তোমরা তোমাদের মতন এটাকে আরও সাজিয়ে নিয়ে ঘুরিয়ে দেখো এটা কতক্ষণ ঘুরছে এবং কেমন লাগছে। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো এবং পারলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ, গুড বাই বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।